ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল লীগ টুর্নামেন্টে বাজে রেফারিং এর অভিযোগ এনে লীগ বর্জন করেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল শামসুদ্দিন স্মৃতি সংঘ। ভোলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক এর নামে টুর্নামেন্টের শুরু থেকে আয়োজক কমিটি বাজে রেফারিং দিয়ে খেলা পরিচালনা করে আসছিল। এর ফলে লালমোহন উপজেলা দল ইতিমধ্যে খেলা বর্জন করে। এর ধারাবাহিকতায় 13 জানুয়ারি গ্রুপ পর্যায়ের খেলায় শামসুদ্দিন স্মৃতি সংঘ ও টুটুল স্মৃতি সংঘ খেলায় 1-1 গোলে ড্র থাকলেও খেলার শেষ দিকে অফসাইডে টুটুল স্মৃতি সংঘের খেলোয়াড় গোল দেয়, কিন্তু লাইনম্যান অফসাইড দিলেও মূল রেফারি লাইনম্যানের কল এড়িয়ে গিয়ে গোল স্বীকৃতি দেয়, ফলে উভয় দলের কর্মকর্তাদের সাথে হাতাহাতির সৃষ্টি হয়। শেষে অফসাইড না দেয়ায় খেলা শেষ না করে উঠে আসতে হয় শামসুদ্দিন স্মৃতি সংঘকে। তাই বাজে রেফারিং বাদ দিয়ে সুষ্ঠুভাবে খেলা পরিচালনার দাবিও জানান তারা।